Panvision TV presents. কোন ধরনের উপসর্গ থেকে আসলে একজন রোগী বুঝতে পারবেন যে সে ফ্যাটি লিভারে আক্রান্ত? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফ্যাটি লিভার যখন ইনিশিয়াল পর্যায়ে থাকে, তেমন কোনো আসলে সিমটম হয় না। এটা কিছু ভেগ কমপ্লেন হয়, হ্যাঁ, নন স্পেসিফিক কিছু কমপ্লেন থাকে কারো কারো, যেমন পেটের ডান পাশের উপরের দিকে অস্বস্তি বোধ করা, অতিরিক্ত দুর্বলতা বোধ করা, হ্যাঁ, এই ধরনের কিছু নন স্পেসিফিক সমস্যা থাকে। তবে ফ্যাটি লিভারের আমি একটু বলি, ফ্যাটি লিভারের কতগুলো পর্যায় আছে। হ্যাঁ, ফ্যাটি লিভার যখন অ্যাডভান্স হয়, এটা ফ্যাটি লিভার নর্মাল সিম্পল ফ্যাটি লিভারটা ন্যাশে পরিণত হয়, নন অ্যালকোহলিক স্টিয়াটো হ্যাপাটাইটিস। হ্যাঁ, এটা যখন আবার দীর্ঘমেয়াদে থেকে এখান থেকে সিরোসিস হয়, লিভার ক্যান্সার হয়, তখন ফ্যাটি লিভার সিরোসিস রোগীদের কিছু স্পেশাল সাইন সিমটমস আসতে পারে। যখন সিরোসিস ডেভেলপ করে, তখন জন্ডিস নিয়ে প্রেজেন্ট করতে পারে, পেটে পানি চলে আসতে পারে, কেউ কেউ রক্ত বমি, হ্যাঁ, এইসব অজ্ঞান হয়ে যাওয়া, এইসব সাইন সিমটম নিয়ে ফ্যাটি লিভার সিরোসিসের রোগীরা সাধারণত প্রেজেন্ট করে। তবে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারগুলো ইনিশিয়ালি তেমন কোনো স্পেসিফিক সিমটম নিয়ে আসলে প্রেজেন্ট করে না। এটা বরং একটা অ্যালার্মিং বিষয় যে প্রথম দিকেই হয়তো এই বিষয়গুলো একটা, হ্যাঁ, সাইলেন্ট কিলারের মতো একটা অবস্থা তৈরি করে।